একটা দারুণ পেঁয়াজের প্রিপারেশন দিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। বর্ষাকালে কুচমুচে মুড়মুড়ে পেঁয়াজি হলে চায়ের সাথে দারুণ জমে, তাই না? এই দেখো, প্রায় 500 গ্রাম পেঁয়াজি একেবারে কুচি 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 করে আমি একেবারে ফালি দিয়ে এক গামলা ভর্তি করে নিয়েছি। আর তার মধ্যে ছিটিয়ে দিয়েছি একটু নুন, একটু হলুদ আর কাঁচা লঙ্কা কুচি। যে যেরকম ঝাল খাও সেই রকম, যেমন আমি একটু বেশি বেশি ঝাল পছন্দ করি, সেই রকমভাবে দিয়ে ভালো করে হাত দিয়ে মুথে মুথে পেঁয়াজগুলোকে প্রথমে মাখতে হবে। এই মাখাটার ওপরই নির্ভর করছে কতটা জল বেরোবে পেঁয়াজ থেকে। আর তারপর মিক্সির বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি একটু সেদ্ধ চাল। এই সেদ্ধ চালটাকে আমি ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, কারণ দোকানের কেনা যে চালের গুঁড়োগুলো হয় সেগুলো এতটাই মিহি হয়, সেগুলো দিয়ে ওরা মুচমুচে কুড়মুড়ে মুড়মুড়ে দারুণ পেঁয়াজি তো বানানোই যায় না। সেটা করে নেওয়ার পরে, আধা ঘন্টা পরে, ওই মুথে দেওয়া পেঁয়াজের মধ্যে আমি মিশিয়ে নিয়েছি সেই তৈরি করা চালের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই দুটো জিনিস। আর তারপরে যতটুকু বেসন দরকার, মানে যতটুকু বেসন না হলে পেঁয়াজি বানানোই যাবে না, সেইটুকু বেসন দিয়ে ভালো করে চটকে চটকে পেঁয়াজটাকে আবার মাখতে হবে। এমনভাবে মাখতে হবে যাতে পেঁয়াজের গা থেকে বেরিয়ে আসা সমস্ত জল ওই বেসন আর চালের গুঁড়ো শুষে নেয়। ব্যাস, তারপর হাতে করে ছোট্ট ছোট্ট বলের মতো বানিয়ে দিয়ে দাও গরম তেলে। আর যখন তার সেই গন্ধ বেরোবে, বলতে বলতে জিভ দিয়ে দেখো আমার জল চলে আসছে। হেভি টেস্টি আর বিউটিফুল হয়েছিল কালকে আমি রাত্রিবেলা যে পেঁয়াজিটা বানিয়েছিলাম সেটা। দীপ খেয়ে বলছে পাতলা টেলটেলে মুসুরির ডালের সাথে পেঁয়াজি আর ভাত, উফ দারুণ জমে গেছে, বলছে দোকানেও এত ভালো হয় না। ওয়েলকাম টু জিনিয়াস ব্লগ। জিনিয়াস ব্লগের ডেইলি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। কাছে বা দূরে, দেশে বা বিদেশে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নিজেদের মূল্যবান সময় ব্যয় করে আজকে যারা আমার ব্লগটায় আমার সঙ্গে থাকবেন তাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন দিনটাকে শুরু করা যাক। আজকে ঘড়িতে যখন বাজে ঠিক 7:30 পৌনে 8, সেই সময় আমি ঘুম থেকে উঠেছি আর তখন থেকে আমি দিনটা স্টার্ট করে দিয়েছি। আর ঘুম থেকে ওঠার পরে 1 মিনিটও সময় থাকে না, ওই সময়টা আমি কি করি, ওই সময়টাতেই আমি জাস্ট ব্রাশটা করতে করতে ডেলিকার যে কাজগুলো ওইগুলো আমি কমপ্লিট করে নিই, কারণ ওই সময়টা একদম হাতে টাইম থাকে না। আর আজকে তো এতটাই দেরি হয়ে গেছে যে আজকে একটুও টাইম ছিল না, তাই ব্রাশ করতে করতেই কালকে যে ভাত বেঁচে গিয়েছিল ওই ভাতটাকেই উষ্ণ গরম জল দিয়ে চাপিয়ে দিয়েছি গ্যাসের ওপর, ডালটাকেও গরম করতে বসিয়ে দিয়েছি, আর কালকে যা যা সবজি ছিল সব সবজিগুলোকে ব্রাশ করতে করতে, মুখ ধুতে ধুতে, স্কিন কেয়ার করতে করতে অল্প অল্প ওগুলো সব গরম করে নিয়েছি। এখন সব কিছু অন দ্য টেবিল টপ আর আমি এখন ব্লগিংটা শুরু করলাম। টেবিলে রেখে এসো। তো আমি পৌঁছে গেছি দোতলায়, আর দেখতেই পাচ্ছ দোতলার খাট ফাটের কি অবস্থা। এইবার আমি দোতলার খাট টাটগুলো ঝাড়বো, পরিষ্কার করবো, রেগুলার যে সমস্ত কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেইগুলোই করবো। আজকে দিদিরা আসছে আমাদের বাড়ি, মানে মৌয়ের সঙ্গে কালকে দেখা করতে যাওয়ার কথা, তাই দিদিরা আমাদের বাড়ি আসছে, আর সেই জন্যেই পুরো বাড়িটাকেই এখন একটু পরিষ্কার করে নেব।
নইলে সৌর্যকে নিয়ে আমি যখন একা থাকি এবং সারা দিন ব্লগিংয়ের কাজেই ব্যস্ত থাকি, তখন প্রায় সারা বাড়ি আমার তোলপাড় হয়ে যায়। আর রবিবার আসতে চলল, সুতরাং বাড়ির যে কী অবস্থা সেটা তোমরা দেখতেই পাচ্ছ। বাড়ির প্রত্যেকটা ঘর পরিষ্কার না করলে ওরা আসলে বসতেই বা দেব কোথায় আর শুতেই বা দেব কোথায়। এই সব কিছুর মধ্যেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে একসাথে করে তোমাদের জন্য একটা ব্লগ বানিয়ে রাখি, যাতে তোমরা প্রত্যেক দিন আমাকে দেখো, আমাকে বোঝো, আমার সঙ্গে নিজেদের রিলেট করতে পারো। ক্রিয়েটিভ সমালোচনা অবশ্যই কাম্য, কমেন্ট বক্সটা তার জন্য খোলাই রেখে দিই। তো এখানে দেখো, আমি ঘর দোরগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, আর তারপরে আমি যাব নিচে। জানলা টানলাগুলো খোলার মতো তুচ্ছ কাজগুলোও আজকাল আমি না করলে আর হয় না। সেই জন্য খুব ইচ্ছে করে যে এদিকে জানলাটা খুলি, যদিও এদিকে ওদের দিকের কোনো জানলা নেই। আগে যখন এই তলাটা হয়নি, এখান দিয়ে পেছনে জলের ট্যাঙ্কির পাশে যে পুকুরটা ওটা দেখা যেত, এখন আর দেখা যায় না। কিন্তু খুললে একটু আলো হাওয়া বাতাস বেশি আসে, কিন্তু খোলা হয় না এই যে এনার জন্য। ইনি এখানে একটা চাক বানিয়েছেন, এটা এত খতরনাক একটা জিনিস যে এই জন্য খুলতে পারি না। শুধুমাত্র এই মানে এই যে চাপটা হয়েছে বলতার, এটার জন্য এদিকে জানলাটা একদম খোলা যায় না। খুললে এই ঘরে কোনো রোদ, জল, হাওয়া, বাতাস কোনো কিছুর কিন্তু কোনো রকম মানে খামতি নেই। এই ঘরটা ভীষণ মানে ভালো, মানে সব দিক থেকে, গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় হালকা উষ্ণ গরম, খুব সুবিধা। কিন্তু এই বলতার চাকটার জন্য, বলতাই সম্ভবত, হ্যাঁ বলতাই, ভিমপুর না, বলতার চাকটার জন্য এখান থেকে মানে এরা নাম বসতি বানিয়ে নিয়েছে। এখানে প্রায় 3-4 মাস ধরে এই চাকটা রয়েছে, আর কিছু করতেও পারছি না। জানলাটা খোলা থাকলে বাই চান্স যদি ছোটো ছোটো বলতা ঢুকে আসে, তাহলে যদি সৌর্য বা সম্মুখে কামড়ে দেয় অবস্থা শেষ হয়ে যাবে। এই বিপদের আশঙ্কায় সর্বক্ষণ না বুকের ভেতরটা ছ্যাঁদ করে থাকে, কাঁটা দেয় পুরো গায়ে। দেখতেই পাচ্ছ ঘরদোর খুব ভালো করে গোছানো হয়ে গেছে। এবার আমি রান্নার কাজ করতে চলে যাব একতলায়, চলো। এই বইটা বুক ফেয়ার থেকে কিনেছিল, এই ঘরে পড়ে আছে। গ্রেট মিস্ট্রি স্টোরিজ ওর থেকে কিনেছিলি বুক ফেয়ার? হ্যাঁ, একটা পেয়েছিলাম একটা প্রাইজ। কিসের প্রাইজ ছিল? তাড়াতাড়ি গাড়ি চালাবি না, ইচ্ছে করে দেরি করে বেরোস, তারপর হুড়মুড় করে গাড়ি চালাস। দিদিরা কালকেই আমাকে ফোন করে বলে দিয়েছিল যে আসবে ওরা তবেই যবে আমি বিউলির ডাল আর হয় আলু পোস্ত নয় ঝিঙে পোস্ত রাখবো। আচ্ছা বলো, বর্ষাকাল ইলিশ মাছ তো খেতে চাইতে পারতো? তা না, বলছে ইলিশ মাছের অনেক দাম, বিউলির ডাল, আলু পোস্ত, ঝিঙে পোস্ত এতেই কাজ চলে যাবে। এটা কিরকম দাবি হলো বলো তো দেখি। বরঞ্চ ওদের নাম করে আমি তো একটু ইলিশ মাছের তরকারি খেতে পারতাম, ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছের পাতুরি, ইলিশ মাছ সর্ষে দিয়ে। উফ, শুনেই না আমার জিভে জল চলে আসছে। সেই সব নাচে চাইলো কিনা বিউলির ডাল আর আলু ঝিঙে পোস্ত খেতে। এইদিকে দেখো, সূর্যর স্নান হয়ে গেছে, আর আমি রান্না করতে করতে এই মধ্যিখানে সময় পেয়ে ওকে স্নানটা করিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের রান্না আজকে দেরিই হবে, আর তার জন্য ওর রুটিনে কোনো গোলমাল হোক এটা আমি চাই। সূর্য হাই বলে দাও।
কাল রাতে করেছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা মুসুরির ডাল, সেটা যেমন রয়েছে তেমনি বিউলির ডাল হবে এটা ভুলে গিয়ে আমি আবার মুসুরির ডাল করে ফেলেছি, এক গামলা মুসুরির ডাল। এত ডাল কবে যে শেষ হবে ভগবান জানে। আর তারপরে 2 কেজি ঝিঙের ঝিঙে পোস্ত করেছি, নিক যত পারে ঝিঙে পোস্ত খাক, আমার আর ভালো লাগে না। আর বিউলির ডাল আমি সেরম ভালো করতে পারি না, দিদি এসে রাত্রিবেলা বিউলির ডালটা করে নেবে। এছাড়া যেগুলো রান্না হয়েছে এবার সেগুলো দেখাই। এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এখানে ভাত করার সময় আমি একটু আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, ডিমটা ধুয়েই দিয়েছি, আর বাঁধাকপিটা এখনও গরম তাই ঢাকা দিইনি। আর এখানে আছে উচ্ছে আলুর চচ্চড়ি, এটা সর্ষে পোস্ত বাটা দিয়ে আর খেতে খুব খুব টেস্টি হয়েছিল। আর এই হচ্ছে আজকের রান্না। এগুলো করতে করতেই আজকে প্রায় আমার 1:30-2 বেজে গেছে, কারণ সকালবেলা বাড়ি গোছাতে গিয়ে আমার প্রচুর দেরি হয়ে গেছিলো। আর এইটা কি বলো তো, ইয়েস, আজকে আমি মালপো বানাবো। আর এই মালপো বানানোর জন্য এই ব্যাটারটা বানাতে গিয়ে আজকে একটু পাতলা করে ফেলেছি, কে জানে মালপোগুলো ভালো হবে কি না। তো চলো ঝটপট মালপো বানাই। এই দেখো মালপো তো হলো, খেতে ভালোই হয়েছে, কিন্তু আজকে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়াতে না এত অখাদ্য দেখতে হয়েছে কি বলবো। তো যাই হোক, এই হচ্ছে জন্মাষ্টমীর প্রসাদ যেটা আমায় কাকিমা দিয়ে গেল এই মাত্র, তো এটা আমি খাই। তোমরা বরং ভালো করে ব্লগটা এনজয় করো, আর লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যদি আমায় ভালোবেসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, প্রত্যেকটা ভিডিও দেখতে হবে। কিন্তু যদি ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব না করো আমি কিন্তু ভীষণ 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 দুঃখ পাবো, কষ্ট পাবো। চলি আজকে, টাটা।